নমস্কার বন্ধুরা, ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে শিম ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি যেভাবে এই শিম ভর্তাটা তৈরি করি আজকে আপনাদের সাথে সেইভাবে শেয়ারটা করব। আর দেখুন, আমি এখানে কতগুলো শিম নিয়ে নিয়েছি। এবার শিমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই শিমগুলোকে আমি এবার একটুখানি কেটে নেবো। আর এগুলো কাটা কিন্তু কোনো ব্যাপারই না। আর শিম ভর্তার জন্য শুধু আপনার এইখানের আগাটা দিয়ে আর এখানের এই আগাটা দিয়ে কেটে যে শিমটা বেরোবে টান দিয়ে ফেলে দিতে হবে, তাহলেই কিন্তু শিমটা কাটা হয়ে যাবে। আর শিমটা আমি গোটা গোটাই রাখবো। দেখুন, আবার দেখাচ্ছি। আর এর জন্য কিন্তু শিম ভর্তার জন্য একটু কচি কচি শিম নিলে খুব ভালো হয়। দেখুন, এগুলো কচি বলে কিন্তু এতটা শিরও কিন্তু বেরোচ্ছে না। এভাবে আমি কিন্তু সমস্ত শিমগুলো কেটে নেব। দেখুন, গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শিমগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট জাস্ট একটু ভাপিয়ে নেব। খুব কিন্তু সেদ্ধ করব না, খুব সেদ্ধ করলে কিন্তু শিমের ভর্তাটা ভালো হবে না। দেখুন, এই যে আমি দিয়ে দিলাম, আর সাথে আমি একটা টমেটোও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি ঠিক 2 থেকে 3 মিনিটে কিন্তু এটাকে হতে দিই। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে শিমগুলো একটু জল ঝরিয়ে নিচ্ছি। একটা ঝাঁঝরির মাধ্যমে এইভাবে তুলে একটা এরকম ঝুড়ির মধ্যে আমি রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি শুকনো খোলায় কতগুলো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী, কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 8-10টা রসুনের কোয়া দিয়ে দিলাম। আর সাথে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এটা আমি শুকনো খোলায় একটু টেলে নিই। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইরকম ভেজে নিয়েছি। এই যে রসুনে হালকা হালকা একটা ব্রাউন দাগ চলে এসেছে, এই যে এরকম টাইমে, আর জিরাটা থেকেও, কালো জিরাটা থেকেও সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার দেখুন, যে সেদ্ধ করে শিমগুলো রেখেছিলাম, শিমগুলো কিন্তু আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা করেই কিন্তু এটা পেস্টটা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু গরম অবস্থা পেস্ট করতে গেলে বিপদ ঘটে যেতে পারে। এবার আমি এগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর সাথে যে আমি এখানে এই ভাজাটা করেছি, সেই ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এবার দেখুন, আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই শিম ভর্তাটা একটু কিন্তু সামান্য পরিমাণ তেল লাগে। এবার তেলটা গরম হলে পরে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখুন, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এই যে 2টো 3টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখুন, আমি যে শিমটা পেস্ট করেছি সেই শিমটা দিয়ে দিচ্ছি। আর আমি তো শিমটা এখানে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলেও কিন্তু বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এই শিমটাকে দিয়ে একটু ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি তেলের সাথে। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ কিন্তু আমি শিমটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর সাথে যেহেতু শিম ভর্তা একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না, সাথে একটু আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। এবার আমি এটাকে একটু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, এইভাবে যদি আমার শিম ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওতে একটা লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর দেখুন, এই শিমটা কিন্তু নাড়তে নাড়তে এর জলটা কিন্তু দেখুন শুকিয়ে গেছে।
আর একটু সকালে কিন্তু আমার এই সিম ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু আপনাদের এই সময় কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। বন্ধুরা আমার সিম ভর্তাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এই ওপর থেকে একটু অল্প পরিমাণ ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা এর সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার সিম ভর্তাটা পরিবেশনের জন্য রেডি। আর আমি ওপর থেকে একটু গার্নিশ করার জন্য ধনে পাতা দিয়ে দিচ্ছি।